সিলেট টিভি সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সিলেটে আয়কর মেলার প্রথম দিনেই আদায় দুই কোটি তেতাল্লিশ লাখ টাকা ষষ্ঠবারের মতো সিআইপি নির্বাচিত হলেন সিলেটের মাহতাবুর রহমান ফ্যান্সুগঞ্জের নারী ভাইস চেয়ারম্যানের অপসারণ দাবি পাঁচ ইউপি চেয়ারম্যানের বিয়ানীবাজার আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন সভাপতি আতাউর সম্পাদক মাকসুদ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার জানাব বিস্তারিত সংবাদ তার আগে একটি কথা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আয়কর মেলার প্রথম দিনেই সিলেটে দুই কোটি তেতাল্লিশ লাখ পনেরো হাজার তিনশো নয় টাকা কর আদায় হয়েছে দিন শেষে মেলায় রিটার্ন দাখিল করেছেন এক জন এবং নতুন ইটিআইএন নিয়েছেন চুয়াত্তর জন তবে মেলায় কেউ ইটিআইএন রিরেজিস্ট্রেশন করেননি কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার কাজল সিংহ এ তথ্য নিশ্চিত করে বলেন দুই হাজার আঠারো উনিশ অর্থবছরের নয়শো চৌষট্টি দশমিক আটানব্বই কোটি টাকা লক্ষ্যমাত্রা ও চল্লিশ হাজার করদাতা বাড়াতে কাজ করছে সিলেট কর অঞ্চল মেলায় সার্ভিস ডেস্ক ইটিআইএন রিটার্ন গ্রহণ সঞ্চয়ীবু সামরিক আধা সামরিক সশ্র বাহিনী ও মুক্তিযোদ্ধা বুথ সিনিয়র সিটিজেন আইনজীবী মহিলা প্রতিবন্ধী ও সাংবাদিকদের ব্যাংকসহ পঁচিশটি বুথের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে এর আগে বৃহস্পতিবার সকালে সিলেটনগরীর রিখাইবাজার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে সাত দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয় সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে আয়কর মেলার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন দেশকে এগিয়ে নেওয়া প্রধানমন্ত্রীর একার কাজ নয় আমরা সকলে মিলে সরকারের প্রবৃদ্ধি বাড়াতে চাই আমরা এসডিজি অর্জনকারী দেশে পরিণত হতে চাই তিনি বলেন মানুষের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কর প্রদানের মানসিকতা বৃদ্ধি পেয়েছে তাই গত দশ বছরে কর আদায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে তিনি আরও বলেন দুই সালে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে দুই সালের উপকল্প দুই সালে আমরা স্বাধীনতার শতবর্ষ পালন করব সিলেট কর অঞ্চলের কর কমিশনার রঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিইজি কামরুল হাসান মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া কাস্টম এক্সাইজ ও ব্যাট কমিশনারেট কমিশনার মোহাম্মদ গুলাম মনির সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি এটিএম সুয়েব ও কর আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আবুল ফজল উপ কর কমিশনার মোহাম্মদ শাদুল্লাহর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপ কর কমিশনার কাজল সিংহ পরবর্তীতে অতিথিবৃন্দ ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দুই হাজার উনিশ আয়কর মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন আমরা স্বাবলম্বী হব সকলে কর দেব এই স্লোগানে সাত দিনব্যাপী আয়কর মেলা আগামী বিশ নভেম্বর পর্যন্ত চলবে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ টানা ষষ্ঠবারের মতো সিআইপি নির্বাচিত হলেন এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান দুই সালে বৈধভাবে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি নির্বাচিত হন তিনি এছাড়া দুই হাজার সতেরো সালে বৈধভাবে অন্যান্য বৈদেশিক মুদ্রা প্রেরণকারীদের মধ্যে তিনি সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবেও নির্বাচিত হন সরকার তিন নভেম্বর এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করেছে সিলেটের মেজরটিলের বাসিন্দা মোহাম্মদ মাহতাবুর রহমান দুই হাজার বারো দুই হাজার তেরো দুই হাজার চোদ্দো দুই হাজার এবং দুই হাজার ষোলো সালেও সিআইপি নির্বাচিত হয়েছিলেন এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো সিআইপি নির্বাচিত হলেন তিনি এছাড়াও সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে দুই হাজার থেকে দুই সালে পরপর পাঁচবার বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদক বেস্ট রেমিটেন্স অ্যাওয়ার্ড লাভ করেন তিনি দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার সিলেটের মাহতাবুর রহমান সম্প্রতি প্রথম প্রবাসী বাংলাদেশি হিসেবে সংযুক্ত আরব আমিরাত সরকারের গোল্ড কার্ড ভিসাও অর্জন করেন সিলেটের ফেন্সিগঞ্জ উপজেলার নারী ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিনের অপসারণ দাবি করেছেন এই উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নারী ভাইস চেয়ারম্যানকে অপসারণ করা না হলে উপজেলা পরিষদের কোনো সভায় অংশ নেবেন না বলেও জানিয়েছেন এই ইউপি চেয়ারম্যানরা বৃহস্পতিবার ফেন্সিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে এক লিখিত অভিযোগপত্রে এমন দাবি জানান ইউপি চেয়ারম্যানরা উপজেলার পাঁচ ইউপি চেয়ারম্যান লেস চৌধুরী সুফিয়ানুল করিম কাজী বদরুদ্দুজা আহমেদ জিলু ও এমরান আহমেদ স্বাক্ষরিত পত্রে অভিযোগ করা হয় উপজেলার নারী ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিয়েছেন দায়িত্ব গ্রহণের পর থেকে নানাভাবে সমালোচিত হচ্ছেন গত পাঁচ নভেম্বর নারী ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন উপজেলার কৃষি সভায় অনুপ্রবেশ করে ঝগড়া করেন মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সুফিয়ানুল করিমের সাথে সেই সাথে সুফিয়ানুল করিমের বিরুদ্ধে ঘটনার রাতে ফেঞ্চগঞ্জ থানায় জিডিও করেন এর পরের দিন সেলিনা ইয়াসমিন তাঁর ফেসবুক অ্যাকাউন্টে আপত্তিকর একটি পোস্ট শেয়ার করে আবারও সমালোচনায় আসেন এর আগে নারী ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণের দিন ধর্মানুভূতিতে আঘাত করে বক্তব্যে বলেন ফেন্সুগঞ্জের মানুষ ধর্ম মানে না চেয়ারম্যানগণ আরও অভিযোগ করেন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন গিলাছোড়া এলাকার সরকারি গাছ চুরির ঘটনায় চোরদের পক্ষ নিয়ে তৎকালীন ফেন্সুগঞ্জের অ্যাসিল্যান্ডের সাথে আলাপ করেন যার বয়েস রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে এরপরে ফ্যান্সিগঞ্জে জঙ্গি নেই কিন্তু জঙ্গির শিকড় আছে এমন বক্তব্য দিয়ে আবারও সমালোচনার সৃষ্টি করেন এসব অভিযোগের উল্লেখ করে চেয়ারম্যানরা বলেন নারী ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিনের উপযুক্ত বিচার ও অপসারণ না হওয়া পর্যন্ত তারা উপজেলা পরিষদের কোনো সবাই অংশ নেবেন না এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন আগামী সপ্তাহে বিষয়টি দেখব বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে নেতৃত্ব নির্বাচনে পরিবর্তন এসেছে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল নির্বাচিত হয়েছেন বৃহস্পতিবার রাত সাতটার দিকে ভোট গণনা শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলার দশ ইউনিয়ন পৌরসভা উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলরগণ ভোট প্রদান করেন সভাপতি আতাউর রহমান খান দুইশো বারো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাসিব মনিয়া পেয়েছেন একশো সাতষট্টি বুট তিনশো জন কাউন্সিলর বুট প্রদান করেছেন সাধারণ সম্পাদক পদে দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল একশো একান্ন বুট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারনুর রশিদ দীপু পেয়েছেন একশো তিন বুট অপর তিন প্রার্থী জাকির হুসেন আটাত্তর উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব শার্ট ও জামাল হুসেন পাঁচ বুট পেয়েছেন বিকাল চারটা থেকে শহরতলির ইউসুফ কমিউনিটি সেন্টারে গ্রহণ অনুষ্ঠিত হয় দীর্ঘ ষোলো বছর পর অনুষ্ঠিত হল বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও নতুন নেতৃত্ব নির্বাচন এদিকে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীদের ঢল নামে পৌর শহরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড়ও বাড়তে থাকে বেলার স্বাদশটায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মিজবাউদ্দিন সিরাজ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন উল্লেখ্য দীর্ঘ ষোলো বৎসর পর বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান সভাপতি আব্দুল হাসিব মনিয়া বর্তমান সাধারণ সম্পাদক আতাউর রহমান খান চারখাই ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ আলী ও নজমুল ইসলাম আর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন প্রচার সম্পাদক হারুনুর রশিদ দীপু সহ দপ্তর সম্পাদক দোয়ান মাকসুদুল ইসলাম আউয়াল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন ও সেলিম উদ্দিন Satu, dua, tiga. Orang, selamat. Tengok. Angin, selamat. Orang, Orang, selamat. Satu, dua, tiga. Semua,